এবার আমরা যাই twitter.com-এ। পোস্ট না করে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আপনাকে টুইটার অ্যাকাউন্ট মানে সরি অ্যাকাউন্ট খুলে যদি রেখে দেন, টুইটার অ্যাকাউন্ট খুলে আপনাকে হিউজ পরিমাণ পোস্ট করতে হবে, তা না হলে ওই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা আমার এখানে অ্যাকাউন্ট একটা করা আছে, এটাকে আমি একটু রিমুভ করে দিই। আমি এটাকে লগ আউট করি। তো এই অ্যাকাউন্ট খোলাও জানতে হবে। আপনি অ্যাকাউন্ট খুলেও মানুষ কাজ করে, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেওয়া, শুধু এগুলোরও কাজ আছে, যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট। তাহলে এগুলো এরকম সুন্দর করে খুলতে হবে। তাহলে আমরা twitter.com-এ আসবো, আসার পরে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে আপনার নামটা দিব, তাহলে আমি আর নামটা ফুল নেমটা দিই। আর অবশ্যই ইউজার নেম কিন্তু আমরা একই ইউজার নেম মানে ই করব, ট্রাই করব। তাহলে আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিই, মানে আমার সরি মেইন নেমটা, আর হলো ওই ভাইয়ের নাম্বারটা আমি নিয়ে আসি। ভাই টুইটারে কোড গেলে দিয়েন, আসেন না গেছেন ভাই? জি ভাই আসেন। আপনি যাইন না? তাহলে আমি নাম্বারটা দিলাম, এখনো সেম ভাবে দিব, প্লাস ডাবল এর দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ দিব আগস্ট, 15ই আগস্ট নাকি ভাই, শোক দিবসের দিন জন্ম? ইয়া 25 আগস্ট। ও আমি তো ভাবছিলাম মনে হয় 15ই আগস্ট। 25 আগস্ট 2003, 2003। এবার আমি নেক্সট দিব, আবার নেক্সট দিব। এখন নিচে সাইন আপে ক্লিক করব, তাহলে ভেরিফাই করতে বলছে, ওকে দিব। এখন একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। কোডটা দিয়ে আসলে বইলেই দেন ভাই, বইলে দেন, ওই SMS যাওয়ার দরকার নাই। কোডটা বলো, 58 2883। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এবার আমি নেক্সটে দিব। এখন আমার পাসওয়ার্ড দিব, এবার নেক্সট। আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আমার প্রোফাইল ফটো, তাহলে আমি একটা প্রোফাইল ফটো দিই। এবার আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, নেক্সট। এগুলো কিন্তু এখন ইওর বায়ো, এটা আপনি পরেও লিখতে পারবেন, এই যে স্কিপ ফর নাও, এগুলো আপনি পরে দিতে পারবেন। তাহলে আমরা পরেই দিই, স্কিপ ফর নাও, এগুলো আমরা পরে দিই। এবার আমরা আবার নেক্সটে ক্লিক করি, তাহলে আমার একটা কি নোটিফিকেশন দরকার নাই, স্কিপ ফর নাও দিয়ে দিই। তাহলে আমার কিন্তু টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন আমরা কিভাবে দেখবো, এই যে একটা প্রোফাইলের মতো মাথা আছে, এখানে ক্লিক করলে আমার প্রোফাইলটাকে আমি দেখতে পারবো। এই হলো আমার প্রোফাইল। এডিট প্রোফাইলে যাব, যাওয়ার পরে প্রথমে আমার একটা কভার ইমেজ দিতে হবে। তাহলে আমি আবার যাব canva.com-এ, এখানে লিখে সার্চ করব টুইটার কভার, অথবা হেডার লিখব, টুইটার হেডার, সরি কভার লিখলে আসবে না, হেডার লিখতে হবে। এই যে দেখুন টুইটার হেডার্স, এটাকে লিখে সার্চ করলে আপনি ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে একটা সুন্দর করে ইমেজ বানাবেন, যেহেতু আমরা মার্কেটিং, তাহলে ওই রিলেটেড আমি একটা ইমেজ নিয়ে যাই। গিটার মিটার দিয়ে লাভ নাই, মার্কেটিং এগুলো দিলে কিন্তু সাইজ মিলবে। একটা যে কোনো জিনিসের কিন্তু সাইজ আছে, সাইজ না থাকলে আসলে ওইটা দেখতে সুন্দর লাগবে না। আচ্ছা এইটাকে আমি ওপেন করিয়া দিদি, এটা ফ্রি আছে, এটাকে আমি ওপেন করব, ওই ট্যাম্পলেটটা আমি ইউজ করব। তাহলে এই যে ইউজ দিস ট্যাম্পলেট, এখানে ক্লিক করলাম, তাহলে আমি এটার নাম দাম যা আছে সবগুলো আমি কি করতে পারবো, রিমুভ করতে পারবো, নতুন করে একটা তৈরি করতে পারবো। একটু ওয়েট করি, তাহলে আমার চলে আসবে। তাহলে এখানে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই, যেহেতু ওইটাই দিয়ে আসছি সারাদিন। ডিজিটাল মার্কেটার, ধরেন স্পেশালিস্ট দিলাম, টুইটার স্পেশালিস্ট বলে দিই, TWIEER টুইটার, CIALIST টুইটার স্পেশালিস্ট। এখন আমার এখানে ওয়েবসাইট যদি দিতে মনে চাই দিলাম, উপরে যদি আমার প্রোফাইল দিতে চাই, এ ধরেন উপরে আপনার যদি প্রোফাইলটা দিতে চান, লোগোটা, তাও দিতে পারবেন। কিভাবে দিবেন, এখানে বাম পাশে আছে আপলোড, আপলোড নামে একটা অপশন আছে, আপলোড মিডিয়া। এবার যাবেন ডিভাইস, ডিভাইসে গিয়ে মানে আপনার কম্পিউটারে যে ইমেজ আছে নিয়ে আসবে। এই যে ভাই ইমেজটা আমি নিয়ে আসি, এটাকে ওপেন করে এইটা এখানে দিব। তাহলে এইটা প্রথমে এটা সরাতে হবে, এটার উপরে ক্লিক করে ব্যাক স্পেস দিবেন, মানে কিবোর্ডের, তাহলেই হয়ে যাবে। এই ভাই ইমেজটা এখানে ক্লিক করব, এখানে চলে আসে, এটাকে আমি এখানে একটু বসিয়ে দিলাম।
আমি ওরকম প্রফেশনাল ডিজাইনার না, যারা প্রফেশনাল ডিজাইনার তারা সুন্দর করে বানাবে ঠিকই। এরপরে এখানে আমি আমার যদি চাই যে আমার ফেসবুক আইডি দিয়ে দিতে পারি, অথবা ওয়েবসাইট যদি মনে করেন যে দিব দিতে পারেন ইচ্ছে। এটা আমাদের তো আসলে প্রফেশনাল ডোমেন দিয়ে এরকম ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল অথবা এগুলো দিয়ে দেবো। আচ্ছা এটাই আমি দিয়ে দিলাম, তাহলে মোটামুটি ভাবে কিন্তু একটা জানাতন একটা হয়ে গেল। এবার আমরা এই যে ডাউনলোডের যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক ভাইয়া, ওই যে পিকটা এড করেছেন, এই পিকটা একটা শেপের উপরে বসান তাহলে সুন্দর হবে, সার্কেল শেপের উপরে বসান। ভালো কথাই বলছেন ভাই, একটা গোলের উপরে দিই, একটা শেপ নিয়ে এটাকে রিমুভ করে দেই। একটা আমরা এলিমেন্টে গিয়ে আমরা এই যে শেপটা নিই, সার্কেল এইটা এটার উপরে বসান। ভালো ভাই, ঠিক, ধন্যবাদ। এটা হলো বলে বসলে হবে কি, এটার মধ্যে আমাদের পিকচারটা ঢুকে যাবে। দেখ আমি জি জি করে দেই, তাহলে আমরা আপলোড দেই। ডিজাইন যে যত সুন্দর করবে তে তত লাভবান হবে। তাহলে এইটা এই যে দেখেন চলে আসে, এই যে এবার এই যে সার্কেল নায়ক নায়ক লাগতেছে কিন্তু এবার। এই যে আচ্ছা, এবার মোটামুটি যাই হোক হলো। এবার আমরা ডাউনলোডে ক্লিক করে, ক্লিক করে এই যে দেখেন এবার কিন্তু ডাউনলোড লেখাটা আসছে। কেন আসছে, এটা ফ্রি ইমেজ নিছি, এই কারণে আমাদের ডাউনলোড লেখাটা খুব তাড়াতাড়ি চলে আসছে। তাহলে তাহলে আমি টুইটারে যাব, টুইটারে গিয়ে আমার ইমেজটাকে কি করব, এই যে এখানে আবার রিফ্রেশ নেবে, সমস্যা নাই। এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমার ইমেজটাকে আমি সুন্দর করে এখানে আপলোড করব। এগুলোও কিন্তু অনেক মানুষ তার বিজনেসের জন্য করে। সাপোজ আপনি জামা কাপড়ের বিজনেস করেন, তখন কিন্তু এগুলো আসবে। এখানে কাস্টম ফাইল দিলে হবে না, আবার অল ফাইল দিতে হবে, তা নাহলে দেখতে পারবেন না। আচ্ছা এটা ডাউনলোডে গেছে, অল ফাইল দিয়ে আমি ডাউনলোডে ফাইল থেকে নিয়ে আসি। এই যে দেখুন, এবার অ্যাপ্লাই, এবার এটাকে সেভ দেন। সেভ দিয়ে একটু ওয়েট করেন, তাহলে আপনার এখানে নাম দাম যা আছে ওই যে প্রোফাইল পিকচার এই দেখেন চলে আসছে, দেখছেন। এবার এডিট প্রোফাইল দেন, আবার চেঞ্জ করেন বায়ো, তাহলে আপনি একটা বায়ো দেন, ইনস্টাগ্রামের ওই বায়োটাই আমি দিই, আপনি সুন্দর করে দিয়ে নিয়েন। তাহলে বায়ো, এবার লোকেশন দিই আমরা কোথায়, বাংলাদেশ দিই, আচ্ছা গাজীপুর দিই। গাজীপুর, আবার হলো আমার ওয়েবসাইটের ওইটাই দিয়ে দিই। আপনি ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন কন্ট্যাক্ট করার জন্য, কেউ যদি আপনার কাছে সরাসরি কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনি কিন্তু ফেসবুকের লিঙ্কও দিতে পারেন, এটা কিন্তু একটা বুদ্ধি। অথবা আমরা যখন ফাইবারের অ্যাকাউন্ট খুলবো তখন আমরা ফাইবারের লিঙ্ক দিব, এটা আমি দেখাবো পরে, আবার টেনশন নাই। আমরা যখন আবার ফাইবারের অ্যাকাউন্ট খুলবো তখন এরকম যেখানে যেখানে ওয়েবসাইট দিয়েছে সব জায়গায় ফাইবারের লিঙ্ক দিব, যেন মানুষ ওইখান থেকে আমাদের অর্ডার করতে পারে, এরকম একটা সিস্টেম। এবার আমি সেভে দিয়ে দিলাম। তাহলে আমার দেখেন এই যে গাজীপুর শো করতে আছে, বা ঢাকা ঢাকা যা হোক দিতে পারে, এই যে দিয়ে দিলাম। এখন আমার কথা হলো যে আমি বলছি ইউজার নেম একই দিব। সাপোজ এখানে ইউজার নেম কি আছে, হোসেন আশফাক, তাহলে এখানে আশফাক অনেক সংখ্যাটাঙ্ক আছে, এগুলো আমরা চেঞ্জ করব। থ্রি ডটে ক্লিক করি, এই যে থ্রি ডট মোর, এখান থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। আচ্ছা ক্লাসটা একটু লং হয়ে গেছে, তাও আলহামদুলিল্লাহ 29 জনের মতো আছে, ভালোই। এবার আমরা দেখুন এখান থেকে প্রথমে ইউর অ্যাকাউন্টের ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে যাব, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, মানে এটাকে ইমেল ভেরিফাই করতে হবে, ইউজার নেম চেঞ্জ করতে হবে, কনফার্ম। এই যে ইউজার নেমে ক্লিক করব, ইউজার নেম টুইটারে কিন্তু 15টার বেশি দেওয়া যাবে না অক্ষর, তাহলে আমি এই নামটাকেই কপি করি, ভাইয়ের পরে যখন ইচ্ছা হবে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করি, মানে এখন কিন্তু ইউজার নেমটা আর হলো এখান থেকে নিচ্ছে না কিন্তু, দ্যাট ইউজার নেম হ্যাজ বিন এত। তাহলে আমি দুইটা ইউজার নেম সাপোজ এটাকে এক করতে চাই, আপনি ইউজার নেম মিলিয়ে দিবেন, ইনস্টাগ্রামে কিন্তু আমি ইউজার নেম তখন চেঞ্জ করি নাই। তাহলে আমি এটাকে কি করব, আচ্ছা ভাই এগুলো বুঝেন কিভাবে যে 15টা হ্যাশট্যাগ বা 30টা হ্যাশট্যাগ, এই যে লিখলেই 15টার বেশি আসবে না, দেখেন ইওর ইউজার নেম মাস্ট বি শর্ট দ্যান 15 ক্যারেক্টার, আর হ্যাশট্যাগ এখন থেকে। এখন এই ভাইকে কমন একটা নাম দিয়ে কিন্তু এটাকে মিলাতে হবে, 15টার বেশিও আবার দেওয়া যাবে না। তাহলে ভাই আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিন ইউজার নেম, আমি আর চেঞ্জ করলাম না। এভাবে মাঝখানে একটা ডট দিয়ে দেন তাহলেই হবে না, হোসেন ডট আশফাক, হোসেন ডট দিলে হোসেন আশফাক ডট আসবে না, আপনার হলো ডট আসে বা হচ্ছে ওই যে এটা আসবে। হ্যাঁ আমরা এখন আপনি সেভ দিয়ে দেখি নাই কিনা, তাও নিচ্ছে না, এ নেম অ্যাভেলেবেল আছে। তাহলে আরেকটা কাজ করতে পারেন,
সেটা হলো যে সামনে দেন অবশ্যই আসবে। এই যে দেখেন এখন কিন্তু আসছে, দেখছেন হোসেন আশফাক। তাহলে কিন্তু আপনাকে, তাহলে কিন্তু হোসেন আশফাকই রয়ে গেল সামনে, একটা আন্ডারস্কোর সমস্যা নাই, তাহলে আমি সেভ দিলাম। তাহলে এগুলো কিন্তু মাথায় খাটাতে হবে। এখন দেখুন হোসেন আসে সামনে একটা ডট, ওটা তেমন একটা খেয়াল করবে না। তাহলে ইনস্টাগ্রাম নামের সাথে এই যে ইউজার নেম আর হলো টুইটার ইউজার নেম কিন্তু মিলে গেল আমার। এখন আমি ফোন নম্বর, এবার ইমেলটাকে ভেরিফাই করব, ইমেলে ক্লিক করব, অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আবারও ভাই অ্যাকাউন্টে মাত্র খুললেন না, 13 ফলোইং দেখাচ্ছে কেন? না ওটা ফলোইং আসে না, ওটা আগের, ওখানে অন্য কিছু তেলো, আমি ফলো করছি সেইটা দেখাচ্ছে 13 জনকে। আচ্ছা এবার হলো আমার ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে এখানে পেস্ট করব। এখানে একটা কাজ করব, এটাকে টিক চিহ্ন দিয়ে দেবো, জানো আমাকে ইমেল দিয়ে সার্চ করলেও মানুষ পায়। নেক্সট দিব, এখন আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওইটা আমরা চেক করে এখানে, এই যে এই দেখেন আপনার 2 জন ফলোয়ার হয়ে গেছে, দেখছেন? তাহলে আপনার 100 ফলোয়ার বানাতে কি 1 মাস লাগে? একদিনে বানাতে পারবেন আপনি? আমি কয়টা পোস্ট করছি এই যে দেখুন, ইনস্টাগ্রামে কয়জন ফলোয়ার হয়ে গেল, 2 জন অলরেডি আপনাকে ফলো করছে, আর আপনার আপনাকে যে যে লাইক করছে তাকে আবার ফলো করেন। এই যে লাভের এখানে যান এইমাত্র, আর এই যে দেখেন 2 জনে, ওই যে তাহমিদ এসিও তাকেও ফলো দিয়ে দেন, এবার দেখেন ইউনিভার্সাল স্টুডিও তাকেও ফলো। আমি জাস্ট ইনস্টাগ্রামে আবার আসলাম, যে দেখালাম আমরা তো আসলাম কোথায়, আমরা কোডের জন্য আসলাম, আমাদের ইমেইলে একটা কোড যাবে, একটু ওয়েট করি। এখন এই যে ইউনি ওয়ার্ল্ড স্টুডিও, এনেও হয়তো এই যে দেখেন এনেও ওই সব রিলেটেড কাজ করে। তাহলে আমি আমি তাকে ফলো ব্যাক দিয়ে দিলাম, অসুবিধা কি, 45টা ফলোয়ের মধ্যে আমাদের 2টা ফলোয়ার আইসা যায়, আমার তো লাভ লস নাই, তো এরকম পোস্ট করবো আমরা। এখানে দেখুন 2-3 জন লাইক করছে। আচ্ছা আমরা এখানে ভেরিফিকেশন কোডটা দিব, তাহলে আমরা ইমেলে যাই, ইমেলে গিয়ে আবার একটু রিফ্রেশ দিই, তাহলে আমি আমার কোডটাকে পেয়ে যাব। আজকে অনেক বিশাল লং ক্লাস হয়ে গেছে প্রায়, এই যে আমার কোডটা কিন্তু পেয়ে গেছে, 106444, মানে 444 না তো 3টা 4, এই যে টুইটার, এই যে টুইটার কোড। তাহলে আমি এখানে কোডটাকে দিয়ে দিই 106123, তাহলে আমি এটাকে ভেরিফাই করলাম। এই যে আমার টুইটার অ্যাকাউন্ট এখন একবারে ফুলফিল ভেরিফাইড। কিরকম ভেরিফাইড, মানে ইউজার নেম আছে, ফোন নাম্বার দিয়েও আপনি ঢুকতে পারবেন, ইমেল দিয়েও ঢুকতে পারবেন, ইউজার নেম দিয়েও ঢুকতে পারবেন, এবং কান্ট্রি বাংলাদেশেও করতে আছে। হ্যাঁ আমার এখানে নাম দাম যা আছে সব কিন্তু দেওয়া আছে, এবং সিকিউরিটি অ্যাক্সেস আপনি যদি 2-স্টেপ দিতে চান পারেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি যদি দিতে চান, অডিয়েন্স এগুলো আপনি চাইলে, এই ডাইরেক্ট মেসেজ এটাকে আপনি যদি টিক চিহ্ন দিয়ে দেন, এই যে অ্যালাউ মেসেজ রিকোয়েস্ট ফর এভরিওয়ান, মানে যে কেউ আপনাকে মেসেজ করতে পারেন, যে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যায় ডাইরেক্ট মেসেজ টিক চিহ্ন দিবে, তাহলে কিন্তু আমার কি হয়ে গেল, এই যে দেখুন আমার একটা প্রোফাইল হয়ে গেল। আমি এখান থেকেও কিছু মানুষকে ফলো করি, সাপোজ বিবিসি বাংলাকে ফলো করলাম, এখন আমাদের ফলো করতে হবে, অথবা আমরা কিভাবে সার্চ করে খুঁজে বের করব, এক্ষেত্রে কোনো এক্সটেনশন লাগবে না, এই যে সার্চ টুইটার, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, মাইক অফ অন আছে যার তার টু অফ করে দেন প্লিজ। এখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছে, আমরা এখানে পিপুলে আসব, এখানে আছে টপ লেটেস্ট পিপল ফটো ভিডিও, পিপুলে আসলাম। এখন এখান থেকে আবার ডান পাশে দেখুন লেখা আছে ফরম এনি ওয়ান, পিপল ইউ ফলো, এনি হোয়ার, নিয়ার ইউ, নিচে আরও আপনি কাস্টমাইজ করতে পারেন, যে অ্যাডভান্স সার্চ নামে যে অপশন আছে এইখানে গিয়ে আপনি আরও অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন, এগুলো আপনি খুঁজেই পেয়ে যাবেন। আমি এদেরকে একটু মোটামুটিভাবে ফলো করে দিই, টুইটারে বেশি ফলো করা যায় না, তারপরে ব্লক মাইরা দেয়। এদেরকে আপনি ফলো করলেন, আরও আপনার যাদেরকে যাদেরকে ভালো লাগে তাদেরকে আপনি ফলো করেন, কোনো সমস্যা নেই। তাহলে এরকম করে আপনার ফলোয়ার কিন্তু টুইটারে বাড়বে। এখন আপনি 9 জনকে ফলো করছেন, এখানে আপনি ডিজিটাল মার্কেটার, দেখি ডিজিটাল মার্কেটার লিখলে আপনি আসেন কি না, ডিজিটাল মার্কেটার, মানে এরকম ট্যাগ ইউজ করে মানুষ জানো ওই ট্যাগে সার্চ করলে আসে, মেবি আসবে না, ভাইয়ের তো ফলোয়ার নেই এই কারণে আসবে না। পিপল দিয়ে দেখে না, বাইরে দেখায় না, আর কয়েকদিন পর দেখাবে, সমস্যা নাই, এদেরকে আপনি ফলো টলো দিয়ে রাখবেন। ইনস্টাগ্রামে যেভাবে আমরা কাজ করছি ফলো করার জন্য, টুইটারও সেম ভাবে একই। এখন আমি একটা পোস্ট দিয়ে দেখাই মোটামুটি কিভাবে পোস্ট দিবেন, এখানে পোস্ট করতে হলে আপনাকে ইমেজ লাগবে। তাহলে আবার আমরা কোথায় যাব, ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে আবার সার্চ করি, টুইটার পোস্ট লিখে সার্চ করি, এবার এবার অল্প দিয়ে দেখাই টুইটার পোস্ট, এই যে এখন আমরা একটা ইমেজ ডাউনলোড করি, ওইটাকে পোস্ট করি।
এই যে এটাই নিলাম, ইউজ দিস টেমপ্লেট। তাহলে আমি এরকম ইমেজ বানিয়ে আমরা পোস্ট করব। এখানে আরো অনেক কত লেখার কোনো শেষ নাই। তাহলে আমরা এখানে একটু বড় করে খালি ডিজিটাল মার্কেটিং লিখে দিই। এখানে এটা কি জানি একটাই, আসলে এটা আমাদের রিলেটেড না, এগুলো আপনি খুঁজে নেবেন এগুলা। তাহলে আমি অ্যাড টেক্সটে যাই, গিয়ে এখানে কি করতাম, অ্যাড হেডিং যাব, গিয়ে এখানে আমি লিখবো ডিজিটাল মার্কেটার, লিখি শুধু ডিজিটাল মার্কেটার। সেটাকে আমরা ছোট মোটো করে একটু সাজাই গুজাইয়া যে যত পারে সুন্দর করে দিয়ে দিয়েন। আর সেটাকে আমি এবার ডাউনলোড করে নিই। এই যে আমি ডাউনলোড দিলাম। এখন আমি ইনস্টাগ্রামে যে পোস্টটা করছিলাম ওইটাই কপি মারি। তাহলে আমরা টুইটারে আসবো, আসার পর পোস্ট দিব কিভাবে, এই যে দেখেন একটা প্লাস চিহ্ন মুরগির পাখনা বা যাই বলেন, এখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, টুইটার পোস্টে কয়টা হ্যাশট্যাগ ইউজ করা যায়? তিনটা কি চারটা দিবেন, এর বেশি দিবেন না, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। আচ্ছা এবার আমরা আসি এই যে মিডিয়া, এখানে ক্লিক করব, মানে ফটোটা নিয়ে আসব। কই যেন ডাউনলোড করলাম, এই যেটাকে ডাউনলোড করে এখানে আমরা বসিয়ে দিই। আর আমরা তিনটা ট্যাগ ইউজ করব অথবা চারটা, এর বেশি আমরা ট্যাগ ইউজ করব না টুইটারে। এখানে হোয়াটস হ্যাপেনিং এ কিছু লিখে দেই, লেখার পর এখানে আমরা এক দুই তিনটা দিছি, চারটা দিছি, চারটাই থাক, আমরা এর বেশি আর ইউজ করব না, তাহলে আমাদের অ্যাকাউন্টে সমস্যা হয়। এখন টুইটারে কিন্তু আবার বেশি লেখাও দেওয়া যায় না, এখানে একটা গোল চিহ্ন আছে, অর্ধেক ভরে গেছে, সম্পূর্ণ ভরে যাওয়ার পর আপনি পোস্ট দেবেন না, অর্ধেক ভরে যাবে ততক্ষণ। এখন যদি আপনি চান যে ভাই আমি তো অনেক লেখা লিখবো, হ্যাঁ লেখার অপশন আছে, কোনো অসুবিধা নেই। যে দেখুন ট্যাগ পিপুলের পাশে অ্যাড ডেসক্রিপশন, এখানে ক্লিক করে আপনি 1000 লেখা এখানে দিতে পারবেন যদি আপনার মনে চায়। তাহলে আমি আর দিলাম না, কিন্তু আপনি এখানে উপরে যে হেডিং যেটা, এই যে এতটুকু, এখানে আপনি এই যে গোল চিহ্নটা ভরে গেলে আর দিতে পারবেন, তাহলে অর্ধেক অর্ধেক রাখবেন। তাহলে আমি এতটুকু লেখা দিয়া এখানে তিনটা কি চারটা ট্যাগ দিলাম। এবার আমি টুইটে ক্লিক করলাম, টুইটার অ্যাকাউন্টে পোস্ট না করলে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট পরে বন্ধ হয়ে যাবে। তাহলে আমার কিন্তু পোস্ট এখানে হয়ে গেছে। এখন আপনাকে কেউ যদি কমেন্ট করে এখানে রিপ্লাই দিতে পারবে, এই যে দেখুন যেটাকে বলা হয় কি টুইট। এখন কিভাবে টুইট করতে হয় এটা খুব ইজিলি ব্যাপার, টুইট করবেন মাঝে মধ্যে মানুষের কিছু, তাহলে মানুষ অনেক আপনাকে ফলো করবে। যে দেখেন বিবিসি নিউজ বলেন ভাইয়া, মানে আপনি যে গুলো বলতেছেন, মানে এটা কি আমরা গুগল থেকে রিসার্চ করে বের করতে পারবো যে কোন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার সর্বোচ্চ ম্যাক্সিমাম হ্যাশট্যাগ ইউজ করা যায়? যেমন ওটাতে বললেন 30টা, এটাতে এসে বলতেছেন 3টা বা 4টা, এগুলো তো মনে নাও থাকতে পারে, তো সেজন্য বলছি এগুলা কি লিস্ট। আমি বলি আপনি ওই ইনস্টাগ্রামে 30টার বেশি দিয়ে দেখেন, তখন আর দেখবেন যা নিবে না, তাহলে তো আপনি বুঝতে পারবেন কয়টা, 30টা। এরপরে এখানেও আপনার ওই যে একটা গোল চিহ্ন দেখালাম না মাত্র, ওইটা ভরে গেলে আর কোনো লেখা নিবে না। এখন আপনি যদি চান সব লেখায় আমি হ্যাশট্যাগ দিব তাও পারেন, কিন্তু আমি বলছি টুইটারে বেশি হ্যাশট্যাগ ইউজ করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, সেজন্য আপনি সর্বোচ্চ টার্গেট নেবেন 3টা হ্যাশট্যাগ ইউজ করার টুইটারে। আর ইনস্টাগ্রামে 29টা কি 28টা, বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, বুঝতে পারছেন ভাই? এবার দেখেন এই একটা পোস্ট আছে বাংলাদেশি, এটাকে আপনি রিটুইট করতে পারেন। এই যে এখানে মাউস ধরেন, দেখেন লেখা আছে রিটুইট, এটাকে আপনি ক্লিক করলেই রিটুইট দিলে আপনার এটা রিটুইট হয়ে গেল। তাহলে কিন্তু সুবিধা, এইসব থেকে আপনি ফলো টলো আসতে পারে। এরপরে আপনি রিটুইট মানে এদেরকে আবার ই করলেন, এরপরে আপনি যদি এখানে কমেন্টে ক্লিক করেন, এই বিষয়ে একটা কমেন্ট করলেন, তাদেরকে মেনশন করে, তখন মানুষ আপনাকে দেখলো। কি বলছি, এটা কিন্তু ফলোয়ার বাড়ানোর একটা কিছু টেকনিক। এই যে আপনি যে রিটুইট করছেন আপনার প্রোফাইলে, সেটা দেখেন এই যে চলে আসছে। এক কথায় আমরা ফেসবুকে যেমন শেয়ার করি ওই রকম, সেটাকে রিটুইট বলে এক কথায় বলে দিই, মানে এটাকে আমার প্রোফাইলে আবার রিটুইট করলাম। এখন মানুষজন যখন এটি আসবে, আমার রিটুইট করছে দেখলো, আমাকে ফলো করলেও করতে পারে নাও করতে, এটা তার ব্যাপার। তো এরকম করে আমরা টুইটারে আস্তে আস্তে ফলো বাড়াবো। তবে আমরা ইনস্টাগ্রামে বেশি জোর দেবো, ইনস্টাগ্রাম থেকে আমরা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকে বেশি, টুইটারে তেমন থাকে না, কিন্তু টুইটার অ্যাকাউন্টও আমাকে গ্রো করতে হবে। আর ভাই আমি ওই যে ভাইয়ের অ্যাকাউন্ট খুলছি, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে দেবো, মানে তিনি যদি আপনার এই ইউজার নেমগুলো চেঞ্জ করার ইচ্ছা থাকে করেন। এখন দেখেন এই ভাইয়ের ইউজার নেম লিখে একটু সার্চ করে দেখি যে তাও আসে কিনা, মানে গুগলে সার্চ করে এরকম কিন্তু আসে, যদি একই ইউজার নেম হয়ে থাকে মেবি আসবে না, এই নামে আরও অনেক হাজার ভালো ভালো লোক আছে, সেজন্য আর
এ ভাই আসবে না, দেখা গেছে অনেকজন আসবে, কিন্তু আমাদের এরকম সব ইউজার নেম একই ইউজ করলে আস্তে আস্তে এক সময় চলে আসবে। তাহলে এভাবে আমরা সুন্দর করে সবাই যে কাজ থাকবে, একটা জিমেইল মানে প্রফেশনাল একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবো, টু ফ্যাক্টর স্টোর সেট আপ করে নিব, রিকভারি ইমেল নিব, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, সেখানে আমরা প্রোফাইল যত পারে সুন্দর করে দিব, ইমেল ভেরিফাই করব, একটা ওয়েবসাইট খুলবো শপিফাইয়ের, ওইখানে আমরা আমাদের ইমেজগুলো দিব, দিয়ে আমাদের সব পুরো এটাকে আমরা সেট আপ করে সুন্দর করে সাজাবো, কারণ আমরা এখান থেকে প্র্যাকটিস করবো। জানো আমাদের এটা একবার তৈরি করার পর যেন নষ্ট না হয়, এইট হলো আমার কথা, একবার তৈরি করছে আবার নষ্ট হয়েছে আবার করবো, তখনই আপনার বিরক্তি লাগবে। এবং আমরা ক্যানভাতে আমরা অ্যাকাউন্ট করবো, টুইটারে অ্যাকাউন্ট করবো, এই সবগুলোই আজকে আমাদের কাজ থাকবে। এই দুদিন বসে সবাই এই কাজগুলো প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই ভাইয়া। বলেন, যেহেতু বললেন যে আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া এবং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট একটা জিমেইল দিয়ে খোলা হবে এবং গুগলে যে কেউ সার্চ করলে যদি পাওয়া যায়, এমন অনেক মানুষই তো হতে পারে যে এটার খারাপ ব্যবহার করবে, মানে ইমেলটা কি ইউজ করবে, হ্যাকিং টা হ্যাকিং করবে, সেজন্য তো আপনি প্রোটেকশন দিয়ে রাখবেন। আপনি প্রোটেকশন দিলে তো আর হ্যাকিং করার কোনো অপশন থাকে না। আর আপনি চাইলে আলাদা জিমেইলও সব জায়গায় ইউজ করতে পারেন, কিন্তু আমি বলছি যে আপনি একই ইউজার নেম সব জায়গায় ইউজ করবেন। আপনার যদি মনে হয় যে আমি আলাদা আলাদা সব জায়গায় জিমেইল ইউজ করব, তাহলে আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ইউজার নেম সব জায়গায় একই ইউজ করবেন। কি বলছি বুঝতে পারছেন? আর জিমেইলে যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে রাখেন এবং আপনার পারমিশন যারা থেকে লগ ইন করতে না পারে, তাহলে এটা হ্যাক করার ক্ষমতা কারোই নাই। যদি আপনি ভুলে কোনো লিংকে টিংকে ক্লিক না করেন টাকার আশায়, ডলারের এই সব আশায়, অনেকজন আছে লিংক টিংক দিবে আপনাকে, বলবে যে ভাই এখানে ক্লিক করলে, ওই দেখেন না অনেকে কমেন্ট করে বিকাশ, এই লিংকে ক্লিক করলে 100 টাকা আমি পাইছি আপনিও পাইবেন, এই কমেন্ট দেখেন। তাহলে ওই রমজানেই আপনাকে ঈদ বানাই দেবে ক্লিক করলে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, এখন সবাই এই কাজগুলো করে ফেলবেন, আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন ভাই, বলছি ইনস্টাগ্রামে যে